দেখো সদারঞ্জন দেব যিনি বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী পবিত্র করের নির্বাচনী এজেন্ট তার তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন অভিযোগ আসছিল যে বিভিন্ন বুথে তাদের যে এজেন্ট তাদেরকে বসতে বাধা দেওয়া হয়েছে পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে এই অভিযোগ পেয়ে তিনি যখন একটি বুথে যাচ্ছিলেন অক্ষয় কুমার বিদ্যালয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় অভিযোগ যে একদল দুষ্কৃতি তারা গাড়ি ঘিরে ধরে গাড়ির পেছনের দিকের কাঁচে ইট বৃষ্টি শুরু হয় এবং যখন ইট বৃষ্টি হচ্ছে পেছনের দিকের অংশে তখন তিনি গাড়ি নিয়ে প্রাণ ভয়ে চালক পালাতে যান তখন গাড়ির সামনের দিকের অংশে এইভাবেই হামলা চালানো হয় এবং একটি মোটা গাছের গুড়ি গাড়ির উইন্ডস্ক্রিন ভেদ করে সামনের সিটে বসে থাকা সদারঞ্জন দেব তাকে বুকে বিঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং কোনো মতে সেখান থেকে তিনি প্রাণে বেঁচে ফেরেন। কিভাবে ঘটনাটা ঘটলো, কতজন ছিল, কারা ছিল, কাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? দেখুন, আজকে সকালে আমরা আমাদের পোলিং এজেন্ট বসতে দেয়নি। আমি সিপিএম এবং কংগ্রেস জোট প্রার্থীর ইলেকশন এজেন্ট। আমরা সকালবেলার থেকে শুনি বিভিন্ন বুথে আমাদের পোলিং এজেন্ট বসতে দেয়নি। স্বাভাবিক কারণে আমি যেহেতু ইলেকশন এজেন্ট, পোলিং এজেন্টকে নিয়ে আমি বুথে বুথে বসাতে যাচ্ছিলাম। 22 নম্বর বুথে যখন যাচ্ছিলাম তখন একদল দুষ্কৃতি বিজিবি দুষ্কৃতীরা লাঠি সোঁটা ইট পাটকেল গাছের গুড়ি নিয়ে অতর্কিত হামলা করে এবং এই হামলা পুলিশের সামনেই করে। পুলিশ হামলা দেখেও আমাদের উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি। পরবর্তী সময় আমরা ওইখান থেকে আমাদের চালকের তৎপরতার কারণে আমরা ওইখান থেকে প্রাণে বেঁচে এখানে আসি। এই যে নির্বাচনটা হচ্ছে, পুলিশ প্রশাসন অ্যাভেলেবেল আছে কিন্তু পুলিশ প্রশাসন একদম নিষ্ক্রিয়। আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি যে সেই বাম প্রার্থী তিনি রয়েছেন, বাম কংগ্রেস জোটের প্রার্থী পবিত্র কর। পবিত্রবাবু, এই হামলা কারা চালালো? এই হামলা বিজেপি করেছে এবং সেখানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাহস করে, এটা আমি তো নির্বাচনে এখানে করি প্রায় 18 বার 8 বারের উপরে দাঁড়িয়েছি, 5 বার তো নির্বাচিতই হয়েছি, এরকম মানুষের মধ্যে উৎসাহ দেখিনি। কমিশনকে জানানো হয়েছে এই ঘটনাটা? সবকিছু কমিশন, আমি দিল্লিতে পর্যন্ত ওদের টুইট করে জানিয়েছি, বলে সে জায়গায় দাঁড়িয়ে তারপরে বলছে যে এটা। আমি বললাম যে আপনারা, আমি তো এখানে 5-5 বার এমএলএ ছিলাম, আমি 2-2 বার মিনিস্টার ছিলাম, ডেপুটি স্পিকার ছিলাম, তাহলে আমার তো থ্রেড পারসেপশন আগেও ছিল, আমার গাড়ি তো গতকালকে ঢিল দিয়েছে এক জায়গায়। এই ঘটনার সম্পর্কে যদিও বিজেপির নেতৃত্বের বক্তব্য যে ভুয়া অভিযোগ, মিথ্যা অভিযোগ, এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নন, কিন্তু তাতে রাজনৈতিক চাপানউতো থামছে না, কেননা যেভাবে একের পর এক হামলার ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলা হচ্ছে, কোথাও ত্রিপুরামাথার তরফে, কোথাও কংগ্রেসের তরফে, কোথাও আবার বামেদের তরফে। ধন্যবাদ সন্দীপ। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, বিধানসভা ভোটে রক্তাক্ত ত্রিপুরা, কোথাও সিপিএম এর অঞ্চল সম্পাদকের উপর হামলার অভিযোগ, সিপিএম নেতার উপর ধারালো অস্ত্র নিয়ে লাঠি নিয়ে হামলার অভিযোগ, আবার কোথাও বা সিপিএম প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর। কুন্তল ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডির আধিকারিকরা, প্রেসিডেন্সি জেলে গেলেন ইডির আধিকারিকরা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কুন্তল ঘোষ ও তাকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন ইডির আধিকারিকরা। প্রেসিডেন্সি জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, বালিগঞ্জে টাকা উদ্ধার কাণ্ডে ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল আজ ফের তাকে ইডি দপ্তরে তিনি হাজির হয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, গতকালও মনজিৎ সিং গ্রেওয়াল তিনি দিল্লিতে ইডির দপ্তরে যান এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ ফের তিনি দিল্লিতে ইডির সদর দপ্তরে গিয়েছেন এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এর আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কুন্তল ঘোষ তাকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গিয়েছেন ইডির আধিকারিকরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, প্রেসিডেন্সি জেলে বেশ কিছুক্ষণ হলো ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, কুন্তল ঘোষের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেখানে চলছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, প্রায় 1 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইডির যে আধিকারিকরা এসেছেন, অর্থাৎ এই মামলার যিনি তদন্তকারী আধিকারিক এবং তার সঙ্গে আরেকজন ইডির আধিকারিক রয়েছেন, তারা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে। মূলত যে বিষয়টা হচ্ছে, কুন্তল ঘোষ যখন ইডির হেফাজতে ছিল, অর্থাৎ 14 দিন আদালত যখন তাকে ইডির হেফাজতে থাকার নির্দেশ দেয়, সেই সময়কালের মধ্যে কুন্তল ঘোষ কিন্তু তদন্তে সহযোগিতা করেননি। এই প্রশ্নই বারবার কিন্তু আদালতের সামনে তুলেছিলেন ইডির আধিকারিকরা এবং 3 তারিখ 3রা ফেব্রুয়ারি যখন কুন্তল ঘোষকে ফের আদালতে পেশ করা হয়, সেদিনও কিন্তু
ইডির তরফ থেকে একই সাবমিশন দেওয়া হয় যে কুন্তল ঘোষ কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর দেননি, তিনি তদন্তে সহযোগিতা করছেন না, সে কারণে জেল হেফাজতে পাঠানো হলেও কুন্তল ঘোষকে কেন যেন জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় সেই মর্মে একটা আবেদন করা হয়েছিল আদালতের কাছে এবং আদালত সেই আবেদন মঞ্জুরও করেছিলেন। এবং তারপরেই আজকে দেখা যায় ইডির দুজন আধিকারিক তারা আসেন ঠিক পৌনে দুটো নাগাদ এবং তারপর যেটা জেল সূত্রে খবর আসার পরেই কিন্তু তারা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিয়েছেন। মূলত যে বিষয়গুলি উঠে এসেছে এই তদন্তে এখন অবধি যে কুন্তল ঘোষ তিনি টাকা নিয়ে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাই দিয়েছেন এবং সেই টাকার একটা বড় অংশ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গেছে এবং বেশ কিছু প্রভাবশালীদের কাছে গিয়েছে। সেই প্রভাবশালীরা কারা, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য সহ যারা গ্রেপ্তার হয়েছে তারা ছাড়াও কিন্তু এই ঘটনায় আর বেশ কিছু জিজ্ঞাসাবাদের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে দিল্লিতে ইডির সদর দপ্তরে ফের হাজিরা ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের। গতকাল সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের মনজিৎকে জিজ্ঞাসাবাদ। গত বুধবার বালিগঞ্জে গজরাজ গ্রুপের অফিস থেকে উদ্ধার হয় 1,40,00,000 টাকা। গজরাজ গ্রুপের ডিরেক্টর বিক্রম শিকারিয়াকে জিজ্ঞাসাবাদে উঠে আসে তৃণমূল নেতা ও ব্যবসায়ী মনজিতের নাম। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কয়লার টাকা মনজিতের মাধ্যমে পাচারের চেষ্টা করে দাবি ইডির। শরৎপোষ রোডে সালাসার গেস্ট হাউস কেনা নিয়েও বিতর্কে মনজিৎ সিং গ্রেওয়াল। সালাসার গেস্ট হাউসের বাজার দর ছিল 12 কোটি টাকার বেশি, কিন্তু ডিডে দেখানো হয় গেস্ট হাউস কেনা হয়েছে 3 কোটি টাকায়, বাকি নগদের লেনদেন হয় নগদে দাবি ইডির। গতকালে জিজ্ঞাসাবাদে সব প্রশ্নের সদুত্তর দিতে না পারায় আজ ফের তাকে তলব করা হয়েছে বলে সূত্র মারফত খবর। প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসী দাস বলরাম বার্ধক্যজনিত অসুস্থতায় ভর্তি ছিলেন নার্সিংহোমে। পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামীর পর এবার চলে গেলেন বলরাম। ভারতীয় ফুটবলে পিকে, চুনি, বলরাম পরিচিত ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে। এক ঝলকে এই মুহূর্তে নজর রাখব তার এই বর্ণময় ফুটবল জীবনের বিভিন্ন অধ্যায়ে। 1956 সালে হায়দ্রাবাদকে সন্তোষ ট্রফি জেতান বলরাম। 1957 সালে নিজামের শহর থেকে কলকাতায় এসে সই করেন ইস্ট বেঙ্গলে। 1957 থেকে 1962 পর্যন্ত লাল হলুদে খেলেছেন বলরাম। 1961তে বলরামের নেতৃত্বেই কলকাতা লিগ ও আইএফএ শিল্ড জেতে লাল হলুদ। 23টি গোল করে 1961তে সর্বোচ্চ স্কোরার হন তুলসী দাস বলরাম। 1963তে বিএনআরের হয়ে শিল্ড জেতেন তিনি। 1956-1960 সালের অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় দলে ছিলেন বলরাম। 1958তে এশিয়ান গেমসে হংকংয়ের বিরুদ্ধে বিধ্বংসী গোল করেন তিনি। 1962তে জাকার্তা এশিয়ান গেমসে সোনা জয়ও অবদান ছিল অপরিসীম। শারীরিক অসুস্থতার কারণে 1967তে অবসর নেন তুলসী দাস বলরাম। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, আমরা জানি যে তুলসী দাস বলরাম তিনি অসুস্থ ছিলেন, তার চলে যাওয়া ফুটবল জগতে শুধু বিরাট ক্ষতিই নয়, তার যে ফুটবল জীবনের বর্ণময় অধ্যায় তা আজও রূপকথার মতো আমরা জানি প্রত্যেকের মুখে মুখে ফেরে। তিনি আজ নস্টালজিয়ায়। দেখো সোনালি, তুমি যেটা বললে পরিসংখ্যানটা যেটা তুমি বললে সেটা শুনলেই বোঝা যায় যে এই তুলসী দাস বলরাম ভারতীয় ফুটবলে কতটা অবদান রেখে গেছে। এক কথায় বলা যায় যে ভারতীয় ফুটবল যতদিন থাকবে এই তুলসীদাস বলরাম ততদিন থাকবে। তোমাকে বলে রাখি যে ভারতীয় ফুটবলে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ভারতীয় ফুটবলের তিনজন কাকে বলা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয় চুনি গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায় এবং তুলসীদাস বলরামকে। তুমি জানো যে চুনি গোস্বামী এবং পিকে বন্দ্যোপাধ্যায় আগেই প্রয়াত হয়েছেন, এবার চলে গেলেন তুলসীদাস বলরাম, অর্থাৎ ভারতীয় ফুটবল এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরহীন হয়ে পড়লো। এবং এই ভারতীয় ফুটবলের হয়ে তিনি যা অবদান রেখেছেন তা কোনোদিনও ভোলা যাবে না। তোমাকে বলে রাখি যে এই তুলসীদাস বলরামের জন্ম হায়দ্রাবাদে, তিনি হায়দ্রাবাদের হয়ে ফুটবল খেলেছেন, সেখানে হায়দ্রাবাদের হয়ে সন্তোষ ট্রফিতে জিতেছেন। সন্তোষ ট্রফি হায়দ্রাবাদকে জেতানোর পর তিনি সরাসরি চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে তিনি ইস্ট বেঙ্গলে পা রাখেন। ইস্ট বেঙ্গলের হয়ে তার যাবতীয় যে কৃতিত্ব অবদান তার ইস্ট বেঙ্গলের হয়ে, লাল হলুদের হয়ে তিনি প্রচুর ট্রফি জেতেন, তিনি প্রচুর গোল করেছিলেন লাল হলুদের হয়ে। এবং তোমাকে বলে রাখি যে ময়দানের যারা সঙ্গে যুক্ত বা ময়দানের ফুটবল বিশেষজ্ঞ যারা যারা তুলসীদাস বলরামকে খুব কাছ থেকে দেখেছে তারা বলে থাকেন যে তুলসীদাস বলরামের যে চোখ, সেই চোখ যেন দুটো চোখ যেন মাথার পিছনেও দুটো চোখ রয়েছে। অর্থাৎ তারা এই কথাটা এই কারণেই বলেন যে তুলসীদাস বলরামের এই গোল করার খিদে এবং গোল করার যে পাওয়ার,
তিনি প্রচুর গোল করেছেন ভারতীয় ফুটবল, এবং অনেক হাফ চান্সকে তিনি ফুল চান্সে কনভার্ট করে গোল করেছেন। অর্থাৎ তারই গোল করার দক্ষতার জন্যই বলা হয়, চুনী গোস্বামীর পর এবার চলে গেলেন তুলসী দাস বলরামও। আমরা জানি ময়দানে তার অজস্র স্মৃতি রয়েছে, অজস্র মাইলস্টোন রয়েছে, আপনি তাকে কিভাবে পেয়েছিলেন তার স্মৃতিচারণা যদি আজকে করেন। শ্যামদা শুনতে পাচ্ছেন? যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রাক্তন ফুটবলার শ্যাম থাপার সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এর আগে আমরা দেখেছি পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী এবং তারা চলে যাবার পরে তুলসী দাস বলরাম, তিনিও চলে গেলেন। আমরা জানি দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, তিনিও চলে গেলেন। পড়ে রইল ময়দানের অজস্র স্মৃতি, অসংখ্য মাইলস্টোন। আমি তখন বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করতাম ব্যারাকপুরে। বলরাম দা আমায় ডেকে বললো, তুই কলকাতা খেলবি? আমি বললাম হ্যাঁ খেলবো। বলো কাল তুমি গার্ডেন নিচে চলে এসো, বিএনআরের যে অফিস আছে সাউথ ইস্টার্নে চলে এসো। বিএনআর তখন দারুণ টিম, মনমান ইসমল মামডানের পরেই বিএনআর। আমি বললাম হ্যাঁ খেলবো। মাকে যখন আমি গিয়ে বলেছিলাম যে আমার বিএনআরে চাকরি দিয়ে বলছে, তখন আমার মা তো প্রায় কেঁদে দিয়েছে, কারণ আমরা খুব দরিদ্র পরিবারের থেকে এসেছি।